হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যদি অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি শান্ত আবারই আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের কতগুলো ভিডিওর মধ্যে কমেন্ট করে জানানো হয়েছে এবং আমাদেরকে পার্সোনালি মেসেজ করে জানতে চেয়েছেন, যারা যারা জানতে চেয়েছেন যে আমরা ওয়ার্ড ফাইলের মধ্যে টেক্সট বাউন্ডারি কীভাবে দিতে হয়, এই বিষয়ে আজকে আমার ভিডিও টিউটোরিয়াল। ভিডিও টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদেরকে বলে যাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আর সবার কাছে আমাদের জিডিভি অনলাইন স্কুলের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে আজকে এই ভিডিওটা দেখে নিই। আমাদের কাছে অনেকের প্রশ্ন, আমরা 2003-তে কিভাবে আমাদের যে ট্যাক্স বাউন্ডারি এটা করতে হয় এ বিষয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এখন যেই পেজটা ওপেন করলাম সেটা হচ্ছে অফিস 2003 ওয়ার্ড পেজ। এই ওয়ার্ডের মধ্যে আমরা যখন কাজ করতে যাই, প্রথম আমরা ইনস্টল করি সফটওয়্যারটা, ঠিক এভাবে আমাদেরকে পেজটা দেখানো হয়, চারপাশে কোনো বর্ডার দেখে না। তাহলে এখানে আমরা বর্ডারটা কিভাবে আনতে হবে সেটার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের যে মেনু বার আছে, মেনু বার থেকে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট টুলস মেনুতে যাব আমরা। টুলস মেনুতে যাওয়ার আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলের মধ্যে আপনারা প্রত্যেকটা মেনুর কাজগুলো আপনারা পাবেন, আপনারা ডে বাই ডে আমাদের আমরা কাজগুলো করে আপনাদের এখানে ভিডিও আকারে দিতে চেষ্টা করতেছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সব কিছু ভিডিও আপনারা আমরা এখান থেকে দেখতে পারবেন। তাহলে আমরা চলুন বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, আমরা যাবো কোথায় অপশনে। অপশনে যাওয়ার পরে আমরা ঠিক এখানে অনেকগুলো অপশন পাচ্ছি, ঠিক এখানে আমরা একটা পিন অ্যান্ড ওয়েব লেআউট অপশন নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমরা ট্যাক্স বাউন্ডারি নামে যে অপশনটা আছে আমরা ট্যাক্স বাউন্ডারিতে ক্লিক করে দিব। ট্যাক্স বাউন্ডারিতে ক্লিক করার পরে আমরা ওকে করে দিব, তাহলে দেখা যায় কি আমার যে যে ট্যাক্সের যে বাউন্ডারিটা পেজের মধ্যে সেই বাউন্ডারিটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক বন্ধুরা, এই বাউন্ডারিটা যদি আমরা তুলে দিতে চাই, ঠিক একইভাবে টুলস মেনুতে ক্লিক করে অপশনে যাব, অপশন থেকে আমরা ট্যাক্স বাউন্ডারিটাকে তুলে দিয়ে ওকে করে দিব, তাহলে এটা চলে গেলাম। এরপরে আমরা এটাকে মিনিমাইজ করি, এরপরে আমরা যাই 2007-এ। 7 এর মধ্যে একইভাবে আমরা যখন সফটওয়্যারটা ইনস্টল করে দেখি, ইনস্টল করার পরে এই যে ব্ল্যাঙ্ক পেজটা এভাবে আসে, যেখানে আসলে আমরা এই অবস্থায় কোনো প্রশ্ন তৈরি করতে গেলে বা কোনো কিছু দেখতে গেলে আমরা একটু সমস্যায় করি, সেটা হচ্ছে মানচিত্রটা না থাকার কারণে আমরা কোন জায়গা থেকে লেখাটা শুরু করব বা আমাদের লেখাগুলো কেমনই হবে, যে এই বিষয়টা নিয়ে আমরা অনেকটা কনফিউজে পড়ে যাই, যার কারণে আমাদের ট্যাক্স বাউন্ডারিটা খুবই খুবই প্রয়োজন। তো এটার জন্য আমরা অফিস 2003 থেকে সরি 2007 থেকে উপরের দিকে যা আছে এই যে ভার্সনগুলোতে আমরা কিভাবে এই ট্যাক্স বাউন্ডারিটা নিয়ে আসবো এটা সম্পর্কে আলোচনা করছি। আপনারা ঠিক একইভাবে আমাদের এইখানে যে অফিস বাটনটা আছে, আমরা ঠিক এখানে ক্লিক করার পরে আমরা ওয়ার্ড অপশন নামে যে অপশনটা আছে একদম নিচে আমরা ওয়ার্ড অপশনের মধ্যে ক্লিক করবো। ওয়ার্ড অপশনে ক্লিক করার পরে পপুলার ডিসপ্লে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে ড্র্যাগ করব, শো ডকুমেন্ট কন্ট্রোল যে শো ডকুমেন্ট কন্টেন্ট নামে যে অপশনটা আছে ঠিক এই জায়গার মধ্যে আমরা শো ট্যাক্স বাউন্ডারি নামে অপশন যেটা আছে আমরা এটাতে ক্লিক করে দিব, এরপর ওকে করে দিলাম। দেখেন আমাদের কত সুন্দর করে যে বাউন্ডারিটা চলে আসছে। ঠিক এভাবে চাইলে আমরা প্রত্যেকবার একইভাবে আমরা একই ভাবে দেখে নিতে পারি, আপনারা চাইলে আপনাদের ভিডিওটা আর একটু পিছনের দিকে গিয়ে আবার দেখতে পারেন আমরা কিভাবে ট্যাক্স বাউন্ডারিটা দিয়েছি। তাহলে আজকে ভিডিও আমরা বেশি লং না করে এখানে শেষ করলাম, ধন্যবাদ। আপনাদেরকে আবার বলে যাচ্ছি, আমাদের চ্যানেলটি যদি আপনি এখানে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।